আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। তো তোমাদের সাথে এর আগে আরো দুটো ক্লাস নিয়েছি আমি, আজকে তোমাদের তৃতীয় ক্লাস। আজকে আমি ক্লাস নিব দ্বাদশ, আর তোমাদের নিব আজকে আমি দ্বিতীয় পত্র, ইসলামের ইতিহাস দ্বিতীয় পত্র। এর আগে দুইটা ক্লাস নিয়েছিলাম তোমাদের সাথে, সেটাও দ্বিতীয় পত্রই নিয়েছিলাম। আর তোমরা তোমাদের নিজেদের সুবিধার্থে খাতা কলম সাথে নিতে পারো। যদি মনে করো কোনো বিষয় তোমাদের একটু লিখে রাখার প্রয়োজন আছে, তাহলে তোমরা চট জলদি লিখে নিতে পারবে। আর বইটিও সাথে সাথে নিবে, খুলে রাখবে আমি কোন অধ্যায় পড়াচ্ছি তোমাদেরকে, তাহলে তোমাদের কাছে পড়াটা অনেক সহজ হয়ে যাবে। তো আজকে আমি তোমাদেরকে প্রথম অধ্যায়ের সুলতান মাহমুদ সম্পর্কে তোমাদেরকে আজকে আমি বলবো। তোমরা অধ্যায়টি খুলে নাও, সুলতান মাহমুদ যেখানে আছে অধ্যায়ে সেই পৃষ্ঠাটা তোমরা বের করো এবং মিলিয়ে নাও আমার পড়ার সঙ্গে, যাতে তোমাদের পড়া নিজেরা বুঝে নিতে সুবিধা হয়। তো আসো আমরা শুরু করছি আমাদের ক্লাস। প্রথম অধ্যায়ে আছে দেখো ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠা। এর আগে আমরা মুসলিম শাসন প্রতিষ্ঠা প্রথমে শুরু করেছিলাম সুলতান মাহমুদকে দিয়ে, তিনি প্রথম ভারতবর্ষে আগমন করেন। এরপরে তার সেই সূত্র ধরেই সুলতান মাহমুদ ভারতবর্ষে আগমন করেন। তাহলে সুলতান মাহমুদ কোত্থেকে আসলেন, কোন জায়গার অধিবাসী ছিলেন? সুলতান মাহমুদ ছিলেন সবুক্তগিনের পুত্র, তিনি ছিলেন গজনির অধিপতি, বিশ্ববিখ্যাত নাম করা একজন যোদ্ধা ছিলেন সুলতান মাহমুদ। তবে সুলতান মাহমুদ সিংহাসনে আরোহণ করার পূর্বে তার বাবা যখন সবুক্তগিন যখন গজনির অধিপতি ছিলেন, তখনই তিনি রাজনৈতিক শিক্ষা, যুদ্ধবিদ্যা, অন্যান্য যত রকমের রাজনৈতিক শিক্ষা আছে সব শিক্ষায় তিনি পারদর্শী হয়ে ওঠেন এবং পিতার সময় থেকে সুলতান মাহমুদের এই পারদর্শিতার কারণে তার পিতা সবুক্তগিন তাকে খোরাসানের শাসনভার অর্পণ করেন এবং সেখানে সে খুব দক্ষতার সঙ্গে তার শাসনকার্য পরিচালনা করতে সক্ষম হন। এরপরে সুলতান মাহমুদের পিতা সবুক্তগিন মারা গেলে সুলতান মাহমুদ তার বড় ভাই ইসমাইলকে পরাজিত এবং কারারুদ্ধ করে 997 খ্রিস্টাব্দে গজনির সিংহাসনে আরোহণ করে এবং সিংহাসনে আরোহণ করার পর সুলতান মাহমুদ 2 তার গজনির সাম্রাজ্যের আভ্যন্তরীণ যেই বিদ্রোহ বিশৃঙ্খলতা ছিল এবং বিভিন্ন গোত্র প্রধান যারা ছিলেন তাদের দ্বন্দ্ব সংঘাত তিনি দমনে ব্যস্ত থাকেন এবং মোটামুটি 2 মধ্যে সুলতান মাহমুদ তার আভ্যন্তরীণ সকল বিদ্রোহ বিশৃঙ্খলতা দূর করে তার সাম্রাজ্যে শান্তি ফিরিয়ে আনে। এরপরে সুলতান মাহমুদ তার ক্ষমতাকে শক্তিকে ধরে রাখার জন্য তিনি বাগদাদের খলিফা আল কাদির বিল্লার কাছে কিছু উপঢৌকন প্রেরণ করেন, যাতে করে তিনি বাগদাদের খলিফার সমর্থন লাভ করতে পারেন। বাগদাদের খলিফাও তার উপঢৌকন গ্রহণ করেন। এভাবে সুলতান মাহমুদ শক্তিশালী হয়ে ওঠেন। এরপরে আসে দেখো যে সুলতান মাহমুদের ভারত অভিযানের কারণ এবং উদ্দেশ্য। সুলতান মাহমুদ যখন তার সাম্রাজ্যে শান্তি শৃঙ্খলতা প্রতিষ্ঠিত করলেন,
এরপরেই তিনি দৃষ্টি দিলেন ভারতবর্ষের দিকে। ভারতবর্ষে সুলতান মাহমুদ 1000 থেকে 1027 খ্রিস্টাব্দ, অর্থাৎ এই 27 বছরে 17 বার সুলতান মাহমুদ ভারতবর্ষ অভিযান করে। এবং বিস্ময়কর ভাবে সুলতান মাহমুদ প্রত্যেকবার বিজয় লাভ করেন, একবারও তিনি পরাজিত হননি। সুলতান মাহমুদের এই যে যে ভারতে অভিযান, এই অভিযান নিয়ে বিভিন্ন ঐতিহাসিকদের মধ্যে মত পার্থক্য রয়েছে। কোন কোন ঐতিহাসিক মনে করেন সুলতান মাহমুদ ছিলেন দস্যু, তিনি দস্যুবৃত্ত চরিতার্থ করার জন্যই ভারতে অভিযান পরিচালনা করেন। আবার কোন কোন ঐতিহাসিক বলছেন যে তিনি ছিলেন ডাকাত, তিনি চুরি ডাকাতি করার জন্যই ভারতে আগমন করেন। আবার কোন কোন ঐতিহাসিক মনে করেন সুলতান মাহমুদ ধর্মীয় উদ্দেশ্যে ভারতে আগমন করেন, ধর্মপ্রচারই ছিল তার মূল উদ্দেশ্য। তো এখন আমরা দেখব যে আসলে সুলতান মাহমুদ কোন কারণ বা উদ্দেশ্যে ভারতবর্ষে এসেছিলেন, আমরা সেই দিক থেকে তার ভারত অভিযানের কারণগুলোকে তিনটি ভাগে ভাগ করতে পারি, ধর্মীয় কারণ, রাজনৈতিক কারণ, অর্থনৈতিক কারণ। প্রথমে আছে ধর্মীয় কারণ। ধর্মীয় কারণে আসবে যে ঐতিহাসিকরা মনে করেন যে ধর্ম প্রচারের জন্য সুলতান মাহমুদ আদেশপ্রাপ্ত হয়েছিলেন বাগদাদের খলিফা কাদের বিল্লাহর কাছ থেকে। তার কাছ থেকে এই আদেশ পেয়েই সুলতান মাহমুদ ধর্ম প্রচারের জন্য ভারতবর্ষে এসেছিলেন। কিন্তু ভালোভাবে পর্যবেক্ষণ করলে আমরা দেখতে পারি যে সুলতান মাহমুদ যখন ভারতবর্ষে আগমন করেন, তখন এরকম কোনো সময়ও ছিল না যে কোনো শাসককে ধর্ম প্রচারের উদ্দেশ্যেই অন্য কোনো দেশে যেতে হবে, এরকম কোনো সময় তখন ছিল না। আর এরকমও না যে মরলে শহীদ হবেন আর বেঁচে থাকবে সে গাজী হবেন, এরকম সময়ও সেটা ছিল না সুলতান মাহমুদের সময়। অতএব আমরা বলতে পারি যে যেহেতু সুলতান মাহমুদ যখন ভারতে অভিযান করেছিলেন সেই সময় ওই যুগ ছিল না, তাহলে ধর্মীয় উদ্দেশ্যে সুলতান মাহমুদ ভারতে আসেননি। আবার সুলতান মাহমুদ তার যে অভিযানগুলো ছিল তার মধ্যে তিনি ট্রান্স অক্সিয়ানা, ইরান, মধ্য এশিয়ায় বিভিন্ন অভিযান পরিচালনা করেছিলেন। তার এই অভিযানগুলো সবই ছিল মুসলিম শাসকদের বিপক্ষে। তাহলে সুলতান মাহমুদ যদি ধর্মীয় উদ্দেশ্যেই ভারতে অভিযান করে থাকেন, তাহলে মুসলমানদের বিপক্ষে কেন তিনি অভিযান করেছিলেন? আবার সুলতান মাহমুদ তার সৈন্যবাহিনীতে বিভিন্ন জাতি গোষ্ঠীর লোক ছিল, তুর্কি ছিল, আফগান ছিল, পারসিক ছিল এবং কিছু হিন্দুও ছিল, এবং তিনি নিজে আলাদা হিন্দুদের নিয়ে একটি সেনাবাহিনীও গঠন করেছিলেন। তাহলে আমরা কিভাবে বলতে পারি যে সুলতান মাহমুদ ধর্মীয় উদ্দেশ্যে ভারতে অভিযান করেন? মূলত সুলতান মাহমুদ রাজনৈতিক কারণে যে হিন্দুদের যে মন্দিরগুলো ছিল, এই মন্দিরগুলোতে যখন সুলতান মাহমুদ আক্রমণ করেন তখন অনেকেই মনে করেন যে ধর্মীয় কারণে সুলতান মাহমুদ মন্দিরগুলো আক্রমণ করেছিল। মূলত হিন্দুদের মন্দিরগুলো ছিল ধন সম্পদে পরিপূর্ণ, আর তাদের রাজনৈতিক সব আলাপ আলোচনার কেন্দ্রস্থলই ছিল মন্দির।
এই রাজনৈতিক কারণে মূলত সুলতান মাহমুদের আক্রমণগুলো ছিল, অভিযানগুলো ছিল মন্দিরমুখী। তবে সুলতান মাহমুদ কিন্তু কোনো হিন্দুকে জোর করে ইসলাম ধর্ম গ্রহণ করতে বলেননি বা তিনি কাউকে বাধ্যও করেননি। মূলত সে সময় অনেকেই, সুলতান মাহমুদের অভিযানের সময় অনেকেই, অনেক হিন্দুই ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, সেটা অনেকে ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে করেছিলেন। আবার অনেকে ভেবেছিলেন ইসলাম ধর্ম গ্রহণ করলে সুলতান মাহমুদের হাত থেকে রক্ষা পাওয়া যাবে, এই উদ্দেশ্যে তারা নিজেরাই ইসলাম গ্রহণ করেছিলেন, কাউকেই সুলতান মাহমুদ ধর্মান্তরিত করতে বাধ্য করেনি। আবার সুলতান মাহমুদ তার সময় তিনি হিন্দুদের জন্য আলাদা বসবাসের জন্য একটা আলাদা কলোনির ব্যবস্থা করেছিলেন। তাহলে নিরপেক্ষ দৃষ্টিতে যদি পর্যালোচনা করা যায় তাহলে ঐতিহাসিকদের এই কথা ভ্রান্ত প্রতীয়মান হয় যে সুলতান মাহমুদ যে ভারতে অভিযান পরিচালনা করেছিলেন তা মোটেও ধর্মীয় উদ্দেশ্যে ছিল না। এরপরে আমরা যাব পরের পয়েন্টে, এরপরে আছে রাজনৈতিক কারণ। মূলত সুলতান মাহমুদের মূল ইচ্ছে ছিল মধ্য এশিয়ার একটা বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠা করার, আর এই সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে গিয়ে সুলতান মাহমুদের ভারতের কিছু অংশ, উত্তর পশ্চিমের কিছু অংশ অর্থাৎ পাঞ্জাব আর মুলতান, এই দুটো সাম্রাজ্যকে তার সাম্রাজ্যের অংশ করা তার খুব ইচ্ছে ছিল সুলতান মাহমুদের, এবং মুলতান আর পাঞ্জাবকে তার সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করতে পারলে অনেকাংশে তিনি তার সাম্রাজ্যের নিরাপত্তা নিশ্চিত করতে তিনি পারবেন। এটা ভেবে সুলতান মাহমুদ চেয়েছিলেন যে মধ্য এশিয়া তিনি এক বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠিত করবেন, আর তার নিরাপত্তার খাতিরে ভারতের মুলতান আর পাঞ্জাব এই দুটো সাম্রাজ্যকে অন্তর্ভুক্ত করা জরুরি। সুলতান মাহমুদের পিতা সবুক তুগিন তার সময়ে চেষ্টা করেছিলেন মুলতান আর পাঞ্জাবকে তার সাম্রাজ্যভুক্ত করতে, কিন্তু তিনি ব্যর্থ হয়েছিলেন। এই কারণে বাবার এই ব্যর্থতাকে আবার পুনরায় ঢেকে দেওয়ার জন্য সুলতান মাহমুদ চেয়েছেন এই দুটো সাম্রাজ্যকে তিনি তার সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করবেন, আর এটাকে বাধা দেন ভারতবর্ষের কিছু হিন্দু রাজারা, এবং তারা সুলতান মাহমুদের সাথে শর্ত দিয়ে সেটা ভেঙে দেন। তারা কিছু তার সাথে চুক্তিবদ্ধ হন, সেগুলোও তারা রাখেননি, তার সাথে বিশ্বাসঘাতকতা করেছেন সুলতান মাহমুদের সঙ্গে। সব কিছু মিলিয়ে এই হিন্দু রাজাদের আচরণের সমুচিত শিক্ষা দেওয়ার জন্য আর মুলতান আর পাঞ্জাবকে তার সাম্রাজ্যভুক্ত করার জন্য সুলতান মাহমুদ রাজনৈতিক উদ্দেশ্যে ভারতবর্ষ অভিযান করেছিলেন। এরপরে যাব আমরা আমাদের তিন নম্বর পয়েন্টে। তিন নম্বরে আছে অর্থনৈতিক কারণ। সুলতান মাহমুদ সিংহাসনে আরোহণ করার পর তার সাম্রাজ্যের বিদ্রোহ বিশৃঙ্খলতা দূর করে সাম্রাজ্যে যখন শান্তি ফিরিয়ে আনলেন, তখন সুলতান মাহমুদ তার সাম্রাজ্যকে আধুনিকায়ন করার জন্য এবং সুন্দর সুশোভিত করার জন্য অর্থের প্রয়োজনীয়তা অনুভব করে। আর ভারতবর্ষ ছিল যুগ যুগ ধরে অর্থ সম্পদে পরিপূর্ণ, বিশেষ করে ভারতবর্ষে হিন্দুদের বসবাস বেশি ছিল এবং তারা বিভিন্ন জায়গায় মন্দির স্থাপন করেছিল, আর এই মন্দিরে তারা তাদের অর্থ সম্পদ সব গচ্ছিত রাখত। মূলত সুলতান মাহমুদের বিশাল যে সৈন্যবাহিনী ছিল, এই সৈন্যবাহিনীকে ভরণ পোষণ দেওয়া, তার সাম্রাজ্য সুশোভিত করা, সুন্দর সুন্দর অট্টালিকা নির্মাণ করা, এরপরে
শিল্প সংস্কৃতির ক্ষেত্রে উন্নয়ন সাধিত করা, সব ব্যাপারে বিশাল এক অর্থের প্রয়োজন ছিল। মূলত এই কারণে, অর্থনৈতিক কারণে, সুলতান মাহমুদ ভারতবর্ষে অভিযান পরিচালনা করেন। আর যেহেতু মন্দিরই ছিল ভারতবর্ষের অর্থের ভাণ্ডার, তাই সুলতান মাহমুদের অভিযানগুলো বেশিরভাগই ছিল মন্দিরমুখী। তাই আমরা দেখতে পাচ্ছি যে তার অভিযানগুলো যেহেতু মন্দিরমুখী ছিল, তাই অনেক ঐতিহাসিক ভেবেছিলেন যে ধর্মীয় কারণেই সুলতান মাহমুদ ভারতবর্ষে অভিযান করেছিলেন। মূলত আমরা দেখতে পাচ্ছি যে আসলে ধর্মীয় কারণে নয়, মূলত সুলতান মাহমুদ ভারতবর্ষে অভিযান পরিচালনা করেছিলেন রাজনৈতিক এবং অর্থনৈতিক কারণে। এরপরে আমরা পরবর্তী পয়েন্টে চলে যাব। পরবর্তীতে আছে সুলতান মাহমুদের অভিযান। সুলতান মাহমুদের অভিযান, এরপরে সুলতান মাহমুদের জয়ের কারণ। সুলতান মাহমুদের জয়ের কারণ, তাহলে সুলতান মাহমুদের অভিযান, আমি আগেই তোমাদেরকে বলেছি যে 1000 থেকে 1027 খ্রিস্টাব্দ পর্যন্ত, অর্থাৎ 27 বছরে 17 বার সুলতান মাহমুদ ভারতবর্ষে অভিযান পরিচালনা করেছে। এবং বিস্ময়কর ভাবে সুলতান মাহমুদ প্রত্যেকটি অভিযানেই জয়লাভ করেছেন। তিনি যে 17টি অভিযানে জয়লাভ করেছেন, কিভাবে বিস্ময়কর ভাবে তিনি জয়লাভ করলেন, সুলতান মাহমুদের এই যে যে বিজয়, এই বিজয়ের কারণ কি ছিল? মূলত সুলতান মাহমুদের সৈন্যবাহিনী ছিল আধুনিক প্রশিক্ষণপ্রাপ্ত, তার যে অস্ত্র সামগ্রী ছিল সেগুলোই ছিল আধুনিক মানসম্পন্ন। আর অন্যদিকে ভারতবর্ষ তখনও ছিল পুরাতন ধ্যান ধারণায় বিশ্বাসী। মূলত তখনও ভারতে ঐক্য ছিল না, রাজনৈতিক ঐক্য ছিল না, বিভিন্ন জাতি ছিল, গোষ্ঠী ছিল, এদের মধ্যে জাতিভেদ প্রথাও তখনও বিদ্যমান ছিল, ফলে তাদের মধ্যে কোনো ঐক্যই ছিল না, তাদের মধ্যে মনোবল ছিল না, তাদের মধ্যে আত্মবিশ্বাস ছিল না। আর অন্যদিকে সুলতান মাহমুদের সৈন্যবাহিনী ছিল আত্মপ্রত্যয়ী, তাদের ছিল দৃঢ় মনোবল, তারা ছিল প্রশিক্ষণপ্রাপ্ত এবং বিজ্ঞানসম্মত, জ্ঞানে তারা ছিল অভিজ্ঞ। অন্যদিকে তাদের আরো যেটা ছিল সেটা হলো দক্ষ পরিচালনা, সুসংগঠিতভাবে তাদেরকে পরিচালনা করার জন্য সুলতান নিজেই ছিলেন অভিজ্ঞ। ফলে একদিকে অভিজ্ঞতা সম্পন্ন আধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত সৈন্যবাহিনী, আর অন্যদিকে ছিল অনভিজ্ঞ ঐক্যহীন একটি দল, যার ফলে ভারতবাসীদের, ভারতের যে সৈন্যবাহিনী ছিল তাদের সুলতান মাহমুদের সাথে পেরে ওঠা কোনোভাবেই সম্ভবপর ছিল না। তা এভাবে দেখা গেছে যে এই বিশাল জয় সুলতান মাহমুদের হলেও তিনি পুরো ভারতবর্ষ দখল করেননি বা শাসন পরিচালনা করেননি পুরো ভারতবর্ষে, তিনি শুধুমাত্র পাঞ্জাব আর মুলতানকেই তার সাম্রাজ্যভুক্ত করেছিলেন। তা এরপরে সুলতান মাহমুদ তিনি শাসক হিসাবে যোগ্য ছিলেন, সমরকুশলী ছিলেন, সুলতান হিসাবেও তিনি ছিলেন জনগণের প্রিয় পাত্র। তিনি তার যে শাসক হিসাবে অনেক অনবদ্য কৃতিত্ব রেখে গেছিলেন, তিনি চারিত্রিকভাবেও খুব কোমল ছিলেন, তিনি ধর্মীয় কাজ পালন করতেন, এবং অন্যদিকে অন্য ধর্মাবলম্বী যারা ছিলেন
তাদের প্রতিও তিনি সুবিচার করতেন, তাদেরও তিনি ধর্মীয় আচার অনুষ্ঠান যাতে সুষ্ঠু সুন্দরভাবে অন্য ধর্মাবলম্বীরা পালন করতে পারেন সেদিকেও তিনি খেয়াল করতেন, এবং তাদের জন্য তিনি আলাদা একটা শিক্ষা প্রতিষ্ঠান কলেজ প্রতিষ্ঠা করে দিয়েছিলেন অন্য ধর্মাবলম্বীদের জন্য। তা সুলতান মাহমুদ নিজেও কবি ছিলেন, তার দরবারে রাজ দরবারে কবি সাহিত্যিক দার্শনিক তাদের সমাগম ঘটত। সেই সময়ে সুলতান মাহমুদের সময়ে শাহনামা মহাকাব্য শাহনামা রচনা করে মহাকবি ফেরদৌসি যথেষ্ট সুনাম কুড়িয়েছিলেন। তার সময়ে আরও ছিলেন বাইহাকি দার্শনিক ফারাবি, এরা ছিলেন সে সময়ে প্রসিদ্ধ কবি সাহিত্যিক এবং দার্শনিক। তিনি নিজেও কুরআন এবং হাদিস সম্পর্কে খুব ভালো জানতেন, খুব ভালো কুরআন তিলাওয়াত করতে পারতেন, এবং আরও যাতে নিজের জ্ঞানের পরিসীমা আরও বৃদ্ধি করা যায় সেজন্য তিনি তার নিজের দেশে স্কুল কলেজ মাদ্রাসা প্রতিষ্ঠার পাশাপাশি সাহিত্য চর্চার জন্য তিনি তার দরবারে বিভিন্ন দেশে কবি সাহিত্যিকদের আমন্ত্রণ জানাতেন। তা এভাবে দীর্ঘ তার শাসন পরিক্রমা শেষ করে সুলতান মাহমুদ 1030 খ্রিস্টাব্দে 60 বছর বয়সে তিনি গজনীতে ইন্তেকাল করেন। তা এই ছিল মূলত সুলতান মাহমুদের কর্মজীবন, ব্যক্তি জীবন, এবং ভারতে যে সুলতান মাহমুদের যে আগমন বা উদ্দেশ্য আমরা মোটামুটিভাবে তোমাদেরকে বললাম। আশা করি তোমরা মোটামুটিভাবে বুঝতে পেরেছ আমার এর বলার সঙ্গে। তোমরা যদি বইটি খুলে তোমরা দেখো তাহলে আমার মনে হয় তোমাদের বুঝতে কিছুটা হলেও সহজ হবে। তোমরা এভাবে নিজেদের বই সঙ্গে মিলিয়ে নিও। আশা করি তোমরা ভালোভাবেই তোমাদের পড়াটা সেরে নিবে। এরপরে পরবর্তীতে তোমাদের সাথে আবার আমি আসব পরের কোনো অধ্যায় নিয়ে। সে পর্যন্ত আশা করি তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।